ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। কসবার গোপীনাথপুর ইউনিয়নে মেম্বার প্রার্থীর উদ্যোগে গণমিছিল ও পথসভা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ রমজান ভুঁইয়ার উদ্যোগে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে ইউনিয়নের এক নং ওয়ার্ডের নতুন বাজার থেকে শুরু হয়ে নির্বাচনী শোডাউন ও গণমিছিলটি যোগীর বাড়ি, মোল্লাবাড়ি, সরকার বাড়ি, স্কুলপাড়া, কোনাপাড়া, কৃষ্ণপুর, বিলের পাড়, মাস্টারপাড়া, সেকান্দারপাড়া, কলেজপাড়া, বাঘালিয়া মোড়া হয়ে গোপীনাথপুর উত্তর মধ্যপাড়া এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে নির্বাচনী শোডাউন ও গণমিছিলের কার্যক্রম শেষ হয়। নির্বাচনী শোডাউন ও গণমিছিলে এই ওয়ার্ডের প্রায় হাজারো ভোটার কর্মী সমর্থক রমজান মেম্বারের পক্ষে অংশগ্রহণ করে। পথসভায় সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন মমিনুল ইসলাম মলাই, বীর মুক্তিযোদ্ধা খারিজ খন্দকার, বীর মুক্তিযোদ্ধা ওহিদ মিয়া, ইদ্রিস খন্দকার, জসিম মিয়া, কাউসার মিয়া, হুমায়ুন মিয়া, মতিন ভুইয়া, মোহাম্মদ জহিরুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, গোপীনাথপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ রমজান ভুইয়া একজন সমাজসেবক, সৎ, যোগ্য ও বিচক্ষণ ব্যক্তি। তাকে যদি আমরা সবাই ভোট দিয়ে মেম্বার হিসেবে নির্বাচিত করি, তাহলে এই ওয়ার্ডের জনগণের সুখে দুঃখে তাকে সর্বদা পাশে পাব। আমরা এই ওয়ার্ডের জনগণ যদি সবাই ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করি, তাকে যদি আমরা সমর্থন দিয়ে এ বছর মেম্বার নির্বাচিত করি, তাহলে এক নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লায় রাস্তাঘাট সহ এলাকায় বিভিন্ন প্রকার উন্নয়ন হবে বলে আমরা আশা করি। মেম্বার প্রার্থী মোহাম্মদ রমজান ভুইয়া বলেন, আমাকে যদি এই এলাকার জনগণ ভোট দিয়ে মেম্বার হিসেবে নির্বাচিত করে, তাহলে এলাকার মাদক নির্মূল সহ রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন করব। এই এলাকার জনগণ সুখে দুঃখে দিনে অথবা রাতে সর্বদা আমাকে তারা তাদের পাশে পাবে। উল্লেখ্য, আগামী 31 জানুয়ারি কসবা উপজেলার সবকটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।